আমি বাধা দিচ্ছি কেন কাজের, এই কারণে আমাকে ধমকাচ্ছে। এখানে কোনো বলাই যাবে না, ওনাদের এখানে কি বাড়ছে। দাম দিয়ে সরকার রাস্তা করুক। সম্প্রতি পাবনার সাথিয়া পৌরসভার দক্ষিণ বোয়ালমারি থেকে চমরপুর পর্যন্ত পৌরসভা অবকাঠামো উন্নয়ন কর্মসূচি প্রকল্পের আওতায় 1.5 কিলোমিটার সড়ক সম্প্রসারণ শুরু করে পৌর কর্তৃপক্ষ। তবে 12 ফুটের রাস্তা 18 ফুট করতে গিয়ে নষ্ট করা হচ্ছে বিভিন্ন ফসল। জমির মালিকদের দাবি, অধিগ্রহণ ছাড়াই জমি দখল করা হচ্ছে সড়ক সম্প্রসারণের জন্য। বাধা দিতে গেলে হামলা ও মামলা দিয়ে করা হচ্ছে হয়রানি। সঠিক নিয়মে সরকার জমি অধিগ্রহণ করে মূল্য পরিশোধ করুক দাবি তাদের। আমি বাধা দিচ্ছি কেন কাজের, এই কারণে আমাকে ধমকাচ্ছে, আমাকে ভয় ভীতি দেখাচ্ছে। স্বার্থ আমাদের, আমরা টাকা দেবো না, যা বলবো না, কিছু বলবো না। এখানে কোনো বলাই যাবে না, ওনাদের এখানে কি বাড়ছে। মাফিকভাবে নিক এবং আমাদের দাম দিয়ে সরকার রাস্তা করুক। সংবাদ সংগ্রহ করতে গেলে সেখানে উপস্থিত হয় সাথিয়া থানার একদল পুলিশ। তবে তারা কেন কৃষকদের সঙ্গে অসভ্য আচরণ করছেন তা জানতে চাইলে ক্যামেরার সামনে কথা বলতে চাননি। 1 মিনিটে নগদ ইসলামিক অ্যাকাউন্ট খুলতে ডায়াল করুন *167#। আপনি এখানে কেন এসেছেন, এখানে কি জন্য এসেছেন? আমি আপনাকে বলি, একটা বক্তব্য দেওয়ার জন্য। ঠিকাদারের দাবি, টেন্ডার অনুযায়ী কাজ করছেন তিনি, অধিগ্রহণের বিষয়ে তিনি কিছুই জানেন না। তবে কি কারণে অধিগ্রহণ করা হয়নি তা জানায়নি পৌর কর্তৃপক্ষ। জমি জমা বা কোনো প্রবলেম, ফসলের ক্ষতিপূরণ, এই বিষয়ে আমার জানার কথা না, আমি জানিও না। কৃষকের সাময়িক ক্ষতি হলে ওই রাস্তাটা হওয়ার পর ওই জমির দাম আজ যদি 10,000 টাকা শতাংশ থাকে, জাস্ট 3 মাসের মধ্যে 50 লাখ টাকা শতাংশ হবে, তখন পৌরসভাকে কৃষক কি ডোনেট করবে, আমার প্রশ্ন আছে তাদের কাছে। প্রকল্পে ব্যয় ধরা হয়েছে প্রায় 2.25 কোটি টাকা। জমির মালিকদের তথ্য মতে অধিগ্রহণ না করায় ক্ষতিগ্রস্ত হচ্ছেন প্রায় 100 কৃষক। সবুজ মোল্লা, সময় সংবাদ, পাবনা।